রাজধানীর জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার অবস্থান কর্মসূচির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, এই মুহূর্তে সারাদিন গেল, এই মুহূর্তে জিরো পয়েন্টের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের, আর কতক্ষণ চলবে এই কর্মসূচি, কি বলছে ছাত্র জনতা সেটিও জানবো। রঞ্জন, কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি এখানে ছাত্র জনতার যে বিক্ষুব্ধ উপস্থিতি তা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে যেহেতু কিছুক্ষণ সময় পর আজ নতুন উপদেষ্টারা, পাঁচজন উপদেষ্টা শপথ নেবেন, তাই কিন্তু এই রাস্তাটি অর্থাৎ জিপিও থেকে শুরু করে, জিরো পয়েন্ট থেকে জিপিও হয়ে শুরু করে বঙ্গভবন অভিমুখী যে সড়কটি আছে সেই সড়কটি কিন্তু এর মধ্যে খুলে দেওয়া হয়েছে। এবং আমার পেছনে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছিলেন যে যথেষ্ট পরিমাণে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অবস্থান করছেন, কারণ আমরা দেখেছি সকাল থেকে আওয়ামী লীগের ডাকা অর্থাৎ সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীদের যে জিপি জিরো পয়েন্টে আসলে অবস্থান কর্মসূচির যে ঘোষণা দেওয়া হয়েছিল দুপুর 3টা বাজে, তারা কিন্তু আমরা তেমন কোনো দেখতে পাইনি নেতা কর্মীদের কাউকে। তবে দফায় দফায় কিন্তু বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি ছিন্ন বিচ্ছিন্নভাবে কিন্তু জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে, এবং যারাই স্লোগান দিয়েছে তাদেরকে কিন্তু প্রতিহত করতে ছাত্র জনতা কিন্তু উপস্থিত ছিলেন। এবং কয়েক দফা আমরা থেকে যেহেতু 3টা থেকে কিন্তু নেতাকর্মীদের অবস্থান করার কথা থাকলেও আমরা বিকেল 3টা থেকে এখানে আছি, আমরা কিন্তু তেমন কোনো নেতাকর্মীকে দেখিনি। এবং বিচ্ছিন্নভাবে যে কয়েকজন কর্মী এসেছিলেন তাদেরও কিন্তু ছাত্র জনতা যারা ছিলেন তারা দফায় দফায় প্রতিহত করেছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি একটি টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি বাস থেকেও কিন্তু এ ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল দেখে জনতা, ছাত্র জনতা যারা রয়েছেন অর্থাৎ বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন ছাত্ররা যারা আছেন তারা কিন্তু আমরা দেখেছিলাম সেই বাসটিকে আটক করেছে, এবং তারা বাসের ভেতরে প্রবেশ করে জিজ্ঞাসাবাদ করেছে সেখানে কোনো আওয়ামী লীগের কোনো কর্মী আছেন কিনা, এ ধরনের কিন্তু বিভিন্ন প্রশ্ন এবং জিজ্ঞাসাবাদ কিন্তু তারা করেছেন। এবং তার আগের ঘটনা যদি বলি, বিকেলবেলাও কিন্তু আমরা দেখেছি জিপিওর ভেতরে কয়েকজন বিচ্ছিন্নভাবে এরকম কর্মীকে কিন্তু ছাত্র জনতা আটক করে রেখেছিল, এবং তাদেরকে কিন্তু পুলিশি হেফাজতে কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এবং রঞ্জন, তার সাথে যদি যুক্ত করি, বর্তমানে পরিস্থিতি কিন্তু অনেকটাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে রয়েছে এবং তাদের অনুকূলেই রয়েছে। তবে এখনো ছাত্রদের কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি তারা অবস্থান করছে, তবে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে কিন্তু আমরা সেরকম এখনো দেখতে পাইনি। অর্থাৎ সন্ধ্যা 6টার সময়ও কিন্তু তাদের যে আসলে সংগঠনের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া ছিল সেরকম কিন্তু আমরা নেতা কর্মীদের উপস্থিতি লক্ষ্য করতে পারিনি। রঞ্জন, এই ছিল আমার কাছে জিরো পয়েন্ট থেকে সবশেষ। শোনার ধন্যবাদ আপনাকে।